গুড মর্নিং ফ্রেন্ড, বুলটি ডট পলি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো এখন বাজে 10টা। এই যে ছোট মেয়ে ম্যাগি নিয়ে বসে পড়েছে, আর এই যে আমি লেবু জল কফি, মানে লেবু জলের ভেতরে কফি দিয়ে বড় মেয়ে করে দিল, আর ছোট মেয়ের ম্যাগিটাও বড় মেয়ে করে দিয়েছে। আমরা এই যে জালনায় সবে এসে বসলাম, শরীর তোমরা তো জানো একটুও ভালো না, পুরো ঘাটটা মনে হচ্ছে কি বাঁকা হয়ে গেছে, আমি সোজা করতে পারছি না। আমার বড় মেয়ে ফোনটা ধরে রেখেছে, আমি জাস্ট কথা বলছি। গরম মা আস্তে আস্তে খাও। দেখো দুষ্টু ম্যাগি খাচ্ছে, ও পড়ে গেল বাবা। আস্তে আস্তে খাও, ঠান্ডা হোক তারপরে খাও। শোনা, আমার ননদ ফোন করেছিল, ছোট ননদ ওরা আসছে, আমার হাজবেন্ডের এসসি কার্ড নিতে আসছে, ওই এসসি কার্ড করবে এখন। দাদা দাদা ফোনে কথা বলছে, ডাকে না, দাদা ফোনে কথা বলছে। তুমি খেয়ে নাও। হুম 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 আস্তে আস্তে খাও। দেখো ফ্রেন্ড, এই হাতটা কি বলো তো আমি তুলতেই পারছি না, এই ডান হাতটা আমি তুলতেই পারছি না, এখান দিয়ে এত ব্যথা এত ব্যথা, এই পিঠে জড়িয়ে এখন দেখছি কোমরও ব্যথা হচ্ছে। অন্ধকার হয়ে যাচ্ছে বারবার। দান্না করে দাও, দান্না করে দাও না, থাকো এমনি ঠান্ডা হয়ে যাবে বাবা, ঠান্ডা এমনি হয়ে যাবে। দেখি শোনাও, আর একটু রাখো, ঠান্ডা হয়ে যাবে। একটু পরে খাও, তোমাদের তো বলেছি কালকে আগামী কালকে যাবো ডাক্তারের কাছে, সকালবেলায় মা ফোন করেছিল, তারপরে করতে পারছি না। আমি বসতে পারছি না, তোমাদের সঙ্গে পরে কথা বলবো ফ্রেন্ড। দেখো আমার ননদ এসেছে, সেই কাজে লেগে গেছে, কি করবে, বৌদির শরীর ভালো না, যে রান্না করেছে, ওরা আবার যাবে আমাদের সেই গ্রামের বাড়ি। এই দেখো সবাই খেতে বসে গেছে, দেখো ছোটটাও কি দুষ্টুমি করছে খেতে বসে, খাওয়া দাওয়া করছে, সব খাওয়া দাওয়া করে যাবে। হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, জোরে কথা বললেও লাগছে। দেখো আজকে সারাদিন তো তেমন ভিডিও করতে পারিনি, আমার ননদ ননদ জামাই এসেছিলো, তোমরা তো একটু দেখলে, ও রান্না করে রেখে গেছিলো, আমার ছোট ননদ একটু খিচুড়ি করে রেখে গেছিলো, ডিম ভেজে রেখে গেছিলো, সেটাই সারাদিন খাওয়া হয়েছে, আর রাত্রে দুধ গরম করে শুধু দুই মেয়ে খেয়েছে, আমি আর খাইনি। দেখো এই পাশটা মনে হচ্ছে, দেখতেই পাচ্ছো, দেখি বাবা দুষ্টুমি করে না, পুরো মনে হচ্ছে বাঁকা হয়ে গেছে, এই পাশটা পুরো ই হয়ে গেছে, আমি এই হাত উঁচু করতে পারছি না, এই হাত, এই হাত উঁচু করলে এই হাত দিয়ে উঁচু করতে হচ্ছে, বুঝলে, মনে হচ্ছে এই পাশটা পুরো একদম অকেজোর মতো হয়ে গেছে। হ্যাঁ বাবা, কালকে তো তোমাদের বললাম এই যে আগামীকাল যাবো, আজকে হচ্ছে নাম লিখিয়ে নিয়েছি ডাক্তারবাবুকে, ডাক্তারবাবুর কাছে নাম লেখানো হয়ে গেছে, কালকে যাব ডাক্তার দেখাতে, দেখিয়ে দেখি কি বলে ডাক্তার, সেই হিসাবে ট্রিটমেন্ট। আর কি বলো তো, কাজ টাজ কিচ্ছু করতে পারছি না, দেখো এই যে অনেক রাত হয়ে গেছে, এই দুষ্টুটা ঘুমোই নি, দেখো দুষ্টুটা, দেখো তোমাদের সামনে এসে কী করছে, আমার সাথে কথা বলতেও দিচ্ছে না বাবা, এরকম করে না বাবা, শুধু মোবাইলে হাত দিচ্ছ কেন, দেখি দেখি।
কি বলো? ভালো গেছে। তারপরে আমার ননদ এসেছিল, তোমাদের তো বললাম ননদ ই করে দিয়েছিল, এখানে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ডোলে দিয়েছিল, কিন্তু তাতেও তখন একটু ভালো লাগছিল, কিন্তু পরে আর ভালো ঠিক পরে আবার সেরকমই লাগছে। তারপরে ভলিনি ছিল, ভলিনি দিয়ে মেয়ে রাত্রে একটু ডোলে দিয়েছে, তা ও তো ছোট মানুষ ভালো পারে না, তাও যা করেছে। কিন্তু এই পাশটা বললাম না, এই কানটান জড়িয়ে মনে হচ্ছে শিরা টিরা দিয়ে এই পাশটা মানে কি হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না, ভালো লাগছে না। আর দেখো রাতও হয়ে গেছে অনেক। ও বাবা, 11টা বাজে, 11টা বেজে গেছে, বড় মেয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু ছোট মেয়ে সন্ধ্যায় উঠেছে ঘুম থেকে, ও ঘুমোয়নি, কখন ঘুমোবে জানি না। আর কি বলতো, যদি এরকম একটু ঠেসে ধরি না, ঠেসে ধরে একটু ঘুরতে পারি, কিন্তু এমনি নর্মালি ঘুরতে পারছি না, মানে হাতটা কিছু করতে পারছি না, এই হাতের এই এই গিঁটটা জড়িয়ে, কাঁধটা ঘাড়টা জড়িয়ে ব্যথা, বুঝলে? তারপরে দেখি কালকে কি হয়, ডাক্তারের কাছে যাই, গিয়ে কি বলে না বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি বলবো বন্ধুরা, ভালো থেকো প্লিজ, সঙ্গে থেকো, আর অবশ্যই একটা লাইক দিও, লাইক টাইক তো পড়েই না আমার ভিডিওতে, দেখলাম হয়তো ভালো করতে পারি না, কি বলতো আমি ভালো এখনো মানে এক্সপিরিয়েন্স নেই কোনো, আমার এই ফার্স্টই মানে ফার্স্ট এই ইউটিউব চ্যানেলটাই ফার্স্ট আমি করেছি, তাছাড়া আদার্স আমি কোনোদিন তেমন কিছু করিনি, মানে কি বলে টিকটকই টিকটকই বলো বা যাই বলো ওইসব আমি কোনোদিন কিছু করিনি। আমার দিদি করতো টিকটক ভিগো, আর এমনি লাইকে আমার একটা অ্যাকাউন্ট ছিল, সেটা হচ্ছে কি বলতো শুধু ই করতাম, মানে ছবি দিয়ে ভিডিও করতাম, এমনি কোনো অন্য কোনো ভিডিও নেই। আমার দিদি করতো, দিদির এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে, আমার এক্সপিরিয়েন্সও নেই, আমি ভালো বলতেও পারি না, শর্ট করি সেটাও ভয়েস আমার মুখের সঙ্গে ভয়েসটা ভালো মেলে না, নর্মালি এই করছি, দেখি করতে করতে যদি কিছু হয়। তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, আর কি বলবো, বা হাত দিয়েই দিচ্ছি, কি করবো ডানা তুলতে পারছি না, বাই, গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, বাই ফ্রেন্ড।